আমাদের সারা ভারতবর্ষে যিনি বর্তমান প্রধানমন্ত্রী রয়েছেন মাননীয় শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি, তাকে একবার সংবাদ মহল থেকে প্রশ্ন করা হয়েছিল, এই পৃথিবীতে এই ভারতবর্ষে আপনি সব থেকে দামি মানুষ বলে কাকে মনে করেন? প্রধানমন্ত্রী তো তিনি উত্তর দিচ্ছেন, আমার চোখে দামি মানুষ কারা জানেন? আমার চোখে প্রথম দামি মানুষ যে কৃষক মাঠে মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলায়, যার জন্য মনুষ্য সমাজ খেয়ে মেচে আছে, আমার কাছে সবার থেকে দামি হচ্ছে সেই কৃষক। আমার চোখে দ্বিতীয় দামি মন্ত্রীকে যে শিক্ষক দিন রাত পরিশ্রম করে ছাত্রকে শিক্ষা দান করে, আমার চোখে দ্বিতীয় দামি মানুষ হচ্ছে সেই শিক্ষক। আর তৃতীয় দামি মানুষ বা সব থেকে দামি মানুষ কে জানো? আমার চোখের সব থেকে দামি মানুষ হচ্ছে সংসারের মা বাবা, যারা কোনোদিন কোনো ফলের আশা না করে কর্ম করে যায় নিজের সন্তানকে যোগ্য পথ দেখিয়ে দেওয়ার জন্য। মনে রেখো, অনেক গুণের অধিকার থাকলে তবে প্রধানমন্ত্রী হওয়া যায়, না হলে হওয়া যায় না। তার কি গুণ আছে, সে কাকে ভালোবাসে, কাকে ভোট দেবে, আমি সে প্রশ্নে যাব না, আমি যাব তার এই গুণাবলীর দিকে। মনে রাখবেন, আজ পর্যন্ত পৃথিবীতে যত মানুষ শ্রেষ্ঠ হয়েছে, যত মানুষ জগতে বড় হয়েছে, তারা দেখতে কেউ সুন্দর নয়, সবাই খারাপ। কেন? ময়ূরকে ভগবান রূপ দিয়েছে, কণ্ঠটা কেড়ে নিয়েছে, আর কোকিলকে কণ্ঠ দিয়েছে, রূপটা কেড়ে নিয়েছে, সাধুকে আনন্দ দিয়েছে, সংসার কেড়ে নিয়েছে, আর সংসারী মানুষকে সংসার দিয়েছে, আনন্দ কেড়ে নিয়েছে। কেউ কোনোদিন পূর্ণ হবে না, পূর্ণাশ্ব পূর্ণ মেদায় পূর্ণ মেব বশিষ্যতে, পূর্ণ থেকে পূর্ণ চলে গেলে পূর্ণই পড়ে থাকে, অপূর্ণ বলে কিছু নয়। অয় অজগর আসছে তেড়ে, অজগর সাপ কোনোদিন তেড়ে আসতে পারে না, ওটা এই মোটা, এক জায়গায় বসে থাকে, শিকার যখন কাজ দিয়ে যায় তখন ঝাঁপিয়ে পড়ে। তাহলে কেন লিখছেন তেড়ে আসছে? বিদ্যাসাগরের থেকে অনেক বড় শিক্ষিত ছেলে রাস্তার পাড়ার চায়ের দোকানে বসে আড্ডা দেয়, কিন্তু বিদ্যাসাগর হতে পারবে না কেউ। কেন জানেন? আমার সঙ্গে অনেক ভালো ভালো মুসলমান ভাইয়ের পরিচয় আছে, আমি কম করে 500 জন মুসলমান ভাইকে প্রশ্ন করেছি, তুমি কোরআন পড়তে পারো, তুমি কোরআন পড়তে পারো? 500 জনের মধ্যে 400 জন বলে দিয়েছে, না আমরা পারি না। কেন? কোরআন পড়তে গেলে মাদ্রাসায় ভর্তি হতে হবে, শিক্ষা গ্রহণ করতে হবে, আরবি ভাষা শিখতে হবে, তবে কোরআন পড়া যাবে। 100 জন খ্রিস্টানকে প্রশ্ন করুন, আপনি বাইবেল পড়তে পারেন? বলে না পারি না। 90 জন না বলে দেবে, কেন? ওটা ইংরেজিতে লেখা আছে, সবাই তো ইংরেজি জানে না। কিন্তু যে মুসলমান কোরআন পড়তে জানে না, সে কিন্তু কোরআনের নিন্দা শুনবে না। যে খ্রিস্টান বাইবেল পড়তে জানে না, সে কিন্তু বাইবেলের নিন্দা শুনবে না। যে হিন্দু গীতা পড়তে জানে, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে গীতার নিন্দা করে। এটাই সমাজের সব থেকে পতনের বড় কারণ। হ্যাঁ, যারা কীর্তন গায়, যারা বৈষ্ণব, যারা সাধু ভক্ত, তারা কি বলে? রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গ, তাই তো? বেশ, তাহলে আমাদের দেশে রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গ যদি তোমরা বলে থাকো, তাহলে তুমিই বলো, বাঙালি হয়ে বাঙালিকে বলছি। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু ছেলেও নয়, মেয়েও নয়, তাহলে কোনটা হবে? যারা হাততালি দিয়ে পয়সা নয় সেইটা, হয় ছেলে না হলে মেয়ে, আরে হয় পাকা না হলে কাঁচা, মাঝখানে দাসা, এ তো পেয়ারা নয়, দাসা বলে দেবো। তাহলে মহাপ্রভুকে তোরা ছেলেও বললি না, তোরা মেয়েও বললি না, রাধা কৃষ্ণ মিলেমিশে গৌর হয়ে এসে পরিচিতদের মাঝে চলে এলো, তাহলে কি বলবো সেই লোক? অন্য কেউ বলে না, বাঙালি হয়ে মহাপ্রভুর নিন্দা করছে। আর তার থেকেও বড় মূর্খ কারা? এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নিন্দা শুনছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, অন্যায় যে করে, অন্যায় যে সহে, মম ঘৃণা তারে তৃণ সমদহে। অজগর সাপ তেড়ে আসতে পারে না, শিকার কাজ দিয়ে গেলে ঝাঁপিয়ে পড়ে। বিদ্যাসাগর লিখছেন, অয় অজগর আসছে তেড়ে, কেন লিখছেন জানেন? সংস্কৃত ধাতু শব্দ অ বর্গজ্জয় হসন্ত বিসর্গ, অজ মানে হচ্ছে মিথ্যা, এই অজ শব্দের বিশেষণ হচ্ছে অজগর। তিনি বলতে চাইছেন, কলিযুগের মানুষের দিকে মিথ্যাটা ধেয়ে আসছে, মানুষকে গ্রাস করবে বলে অয় অজগর আসছে তেড়ে। এরপর লিখছেন, আমটি আমি খাবো পেড়ে, আম হচ্ছে জাতীয় ফল, দ্য ন্যাশনাল ফ্রুট, সত্যের প্রতীক, কেউ যদি সত্যকে আশ্রয় করে মিথ্যা কোনোদিন তার কোনো ক্ষতি করতে পারবে না।
ইঁদুর ছানা ভয়ে মরে, যে মিথ্যা কথা বলে জীবন কাটায়, যেদিনকে সত্যের প্রকাশ হবে তাকে ইঁদুরের মতো ঘরের কোনায় লুকিয়ে পড়তে হবে। ইগল পাখি পাছে ধরে, পাছে বিবেক রূপী ইগল তার শিকার করে, উট চলেছে মুখটি তুলে, যে সত্য কথা বলে সৎ পথে চলে, তার মাথা কোনোদিন নিচু হয় না, সদা উঁচু থাকে। দীর্ঘ উটি আছে ঝুলে, যে পরের জিনিস নিয়ে দিন কাটায়, সে কোনোদিন নিজের পায়ে দাঁড়াতে পারে না, তাকে সারা জীবন পরের গলগ্রহ হয়ে বেঁচে থাকতে চায়। এরপর ঋষি মশাই বসে পূজায়, পূজো করতে গেলে যেমন এক মন হওয়া প্রয়োজন, পড়াশুনো করতে গেলেও এক মন হওয়া প্রয়োজন। ছেলে মেয়েদের জীবনে পড়াশুনোটা হচ্ছে পূজো করার মতো, ছাত্রানাং অধ্যয়নাং তপ। এরপরে বলছেন লিকার যেন ডিগবাজি খায়, যার জীবনের কোনো লক্ষ্য নেই, একবার বলে ডাক্তার হব, একবার বলে মাস্টার হব, একবার বলে উকিল হব, লাস্টে শ্যামপুর বাজারের মোড়ে গিয়ে টোটো নিয়ে টোটো কোম্পানির ম্যানেজার হয়। হ্যাঁ, মনে রাখবেন, জগৎ থেকে যা পেয়েছেন যা পাবেন সেইটার কিয়দংশ ঈশ্বরের চরণে নিবেদন করুন। আধার জামি একা আমি, খুঁজি গো তোমায়, হাত ধরে পার করে নিও গো আমায়, দয়াল হাত ধরে পার করে নিও গো আমায়। নিতাই গৌর ব্রহ্মানন্দ হরি যাবে, একাই আমি খোঁজে গো তোমায়, হাত ধরে পার করে নিও গো আমায়, দয়া হাত ধরে পার করে নিও গো আমায়। রাধা রমন মদন মোহন ও গগিরিধারি, অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারে, রাধার মদ গগিরিধারি, অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারে। আস্তে, যারা হাতে ঘড়ি পরেন, ঘড়িতে তিনটে কাঁটা আছে, ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা, সেকেন্ডের কাঁটা, তিনটে কাঁটা এক জায়গায় দাঁড়িয়ে পড়লে ঘন্টা বাজে, বারোটা বারোটা, তিনটে কাঁটা এক জায়গায় দাঁড়িয়ে পড়লে বারোটা বাজে। যখন আপনি বারোটার সময় ঘড়ির দিকে তাকাবেন না, ওই ঘড়িটা আপনাকে মনে করিয়ে দেবে, ভাই আমার বারোটা বাজলে আবার একটা বাজবে, তোমার জীবনের বারোটা বেজে গেলে আর কিন্তু একটা বাজবে না, বারোটা যেন না বাজে। রাধা রমন মদন মোহন ও গগিরিধারি, অহরহ বংশীধ্বনি ধ্বনি শুনি গো তোমারে, রাধা রমন মদন মোহন গিরিধারি, অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারে। বল চরণ বীন অভাজনে, বল চরণ বীন অভাজনে, তোমার চরণ বীন অভাজনে, তোমার চরণ বীন অভাজনে,
পাই জানে ছাই, হাত ধরে পার করে নিয়োগ আমায় দয়া, হাত ধরে পার করে নিয়োগ আমায়। আধার জাই উর প্রমাণন্দ হরিব খোজে গতমায়, হাত ধরে পার করে নিয়োগ আমায় দয়া, হাত ধরে পার করে নিয়োগ আমায়। পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা, শেষের দিনে সুজন বিনে যেতে হবে একা। পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা, শেষের দিনে সুজন বিনে যেতে হবে একা। পিতা মাতা ভগ্নী ভ্রাতা, ছেলে তো যুদ্ধে যাচ্ছে, মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করছি, মা আশীর্বাদ করো আমি যেন যুদ্ধ জিতে বাড়ি ফিরে আসতে পারি। ছেলেকে দুর্যোধন, মাকে গান্ধারী, গান্ধারীকে নিজের অহংকারে অন্ধ যে নারী তার নাম গান্ধারী। ছেলের পায়ে হাত দিচ্ছে, দুর্যোধনকে দুর্জন বৃত্তি করে ধন উপার্জন করে, যার জন্য 2000 টাকার নোট বন্ধ আর নেবে না বলে দিয়েছে, সব দুর্যোধনে ভরে গেছে দেশ। হ্যাঁ, দুর্জন বৃত্তি করে ধন উপার্জন করছে তার নাম দুর্যোধন, মায়ের পায়ে হাত দিচ্ছে, মাকে বলছে মা আশীর্বাদ করো যেন যুদ্ধ জিতে বাড়ি আসতে পারি। গান্ধারী তো মা ছেলের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে, বাবা কি ধর্মপক্ষের হবে জয় যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। তুমি আমার মা হয়ে কৃষ্ণর পার্টিকে আশীর্বাদ করছো জেতার? বলে বাবা রে, এই যুদ্ধ তো আর কার্গিলের যুদ্ধ নয়, এই যুদ্ধের নাম হচ্ছে ধর্মযুদ্ধ, তাই এই যুদ্ধে যে পক্ষে স্বয়ং ধর্ম দাঁড়িয়ে আছে সেই পক্ষেরই জয় হবে। পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা, শেষের দিনে সুজন বিনে যেতে হবে একা। পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা, শেষের দিনে সুজন বিনে যেতে হবে একা। বলো অভাজনে তুমি বিনে, বলো অভাজনে তুমি বিনে, অভাজনে তুমি বিনে, অভাজনে তুমি বিনে তরাবে কে আর, হাত ধরে পার করে নিয়োগ আমার দয়াল, হাত ধরে পার করে নিয়োগ আমার। আধার জাই উর হরি হরিব খোজে গতমায়, একটু একটু করে ছেলেটা বড় হচ্ছে, পড়াশুনো শিখছে, আজকে বয়স হয়ে গিয়েছে 15 বছর। মাকে গিয়ে বলছে মা আমাকে বাড়ির জালটা দাও তো। মা বলে জাল নিয়ে কি হবে? বলে জাল নিয়ে যাব নদীতে জাল ফেলার জন্য।
বাঁকুড়া জেলায় ঢুকতে গেলে নদী একটা পড়ে যার নাম বাঁকা নদী, এখনো আছে। ওই নদীর উপরে একটা ব্রিজ পড়ে, ওর নাম শিলাবতী ব্রিজ, এই গোপাল সিং এর মায়ের নামে ব্রিজটা। আর এই যে আস্তে 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 আগামীকাল আপনাদের এইখানে মালসা ভোগ হবে, সাজানো রয়েছে। কমিটির বাবারা গ্রামবাসী আয়োজন করেছে, মনে রাখবেন। এই যে মালসা ভোগ হচ্ছে, মালসা ভোগ যারা যারা দিয়েছেন, যারা দেবেন ঠিক করেছেন, আগে থেকে তো পয়সা জমা দিতে হয়, একটা অর্থ আছে, কারণ খরচ আছে। তা আমি এসে শুনলাম, আমার খুব ভালো লাগলো, সেটা হচ্ছে যে আপনাদের পাকা মালসা হবে, মানে অন্য মালসা, চিড়ে মালসা, চিড়ে মালসা। তো আমাদের মেদিনীপুরের দিকে যখন যাবেন, বা যদি আপনারা কোনো দিন চব্বিশ পরগনা যান, মানে উত্তর চব্বিশ পরগনা নদীয়া নবদ্বীপ মুর্শিদাবাদ যদি যান, ওখানে চিড়ে মালসা হয় না, ওখানে পাকা মালসা, মানে অন্য মালসা হয়। তিতো থেকে পায়েস পর্যন্ত সব থাকে, ওর খরচা অনেক বেশি হয়। এই যে মালসা যারা নিয়ে যাচ্ছেন বাড়িতে, কালকে নিয়ে গিয়ে মালসার প্রসাদ যতদিন পর্যন্ত আপনারা খাবেন, ততদিন পর্যন্ত সেই পরিবারকে নিরামিষ থাকতে হবে, তবে মালসার কৃপা পাওয়া যাবে। এত সহজ নয়। মালসার চিড়েটা হাত ধুয়ে মাথায় মুছে নিয়ে নিলেন, তারপরে ঘরে গিয়ে বাটা মাছের ঝোল দিয়ে ভাত খাচ্ছেন। আগুনে হাত দেওয়া ভালো, কিন্তু বেখেয়াল হয়ে গেলে না হাত পুড়ে যাবে, এক মিনিট সময় নেবে না। আর মালসার প্রসাদটা, মালসা ভাণ্ডটা যে এখান থেকে মাথায় করে বাড়ি নিয়ে যাবে, সে ঘরে গিয়ে কারোর সঙ্গে ওই দিন ঝগড়া করবে না, কটু কথা বলবে না, তর্ক করবে না। মালসার প্রথম দিয়েছিল মহাপ্রভুকে নিবেদন করে, কে বলুন তো? মালসা প্রথম মহাপ্রভুকে নিবেদন করেছিল শচীমা, নিজে হাতে দিয়েছে ছেলেকে, বারো রকম ভাজা দিয়ে, ছাপান্ন ব্যঞ্জন দিয়ে সাজিয়ে ছেলের সামনে ধরেছে। সেদিন থেকে মালসার প্রচলন হয়েছে, মনে রাখবেন। আর এই মালসার সেবা করার পরে, মালসাটা খাবার পরে, মালসার যে ভাণ্ডটা আছে, ওই ভাণ্ডটা জলে ফেলে দিতে নেই, ওটাকে ভেঙে বাড়ির শুভ কোণে মাটিতে পুঁতে দিতে হয়, এতে বাস্তু গৃহের কল্যাণ হয়। কেন জানেন? ওই মালসায় নাম লেখা থাকবে, গোত্র লেখা থাকবে, যার নামে মালসা তার নামে সংকল্প হবে, নাম ধরে ধরে তারপরে মাথায় করে নিয়ে যাবে। বাড়ির বাবা মায়েরা চাইলে নিজেদের ছেলে মেয়েকে মাস্টার করতে পারে, ডাক্তার করতে পারে, চাইলেই ভক্ত করতে পারবে না। ভূমিতে ভূমিতে কোন ভাগ্যবান জীব কোটি কল্প প্রসাদে পায় ভক্তিলতা বীজ, সবাই পাবে না। তাই যদি পেত তাহলে দেশে চোরের সংখ্যা কমে যেত, সাধুর সংখ্যা বেড়ে যেত। দেশে চোর বেড়ে গেছে, সাধু কমে গেছে, মনে রাখবেন। মালসা ভোগ যারা নিচ্ছেন আগামী দিন, তারা প্রত্যেকে বাড়িতে সম্পূর্ণ নিরামিষ থাকবেন। আর এই যে আজকে আপনাদের গ্রামে হরিনাম হচ্ছে, মহাপ্রভুর ঘট বসেছে, পুরোহিত মশাইকে জিজ্ঞাসা করুন যে ঘট যে বসেছে আপনি সংকল্প করেছেন, একা কারোর নামে সংকল্প করেছেন কি? উনি বলবেন না আমি করিনি। কার নামে করেছেন? গোটা গ্রামবাসীর নামে সংকল্প হয়েছে, কেন সবাই মিলে পয়সা দিয়ে হরিনাম হচ্ছে। তাহলে গ্রামের হরিনাম হচ্ছে, মহাপ্রভু এসেছে, শিবাসঙ্গনে পরিণত হয়েছে এই জায়গা। আজকে শিবাসঙ্গন থেকে সীতা বৃন্দাবনে পরিণত হবে একটু পর। গ্রামে হরিনাম করে তখনই গ্রামের মঙ্গল হবে যখন হরিনাম চলাকালীন গ্রামের সব লোক সম্পূর্ণ নিরামিষ সেবা করবে, তবে গ্রামের কল্যাণ হবে, না হলে হবে না। শাল গাছে আর চন্দন গাছে দেখো ভাই কিছু প্রভেদ আছে, একই মাটিতে জন্ম বটে, কর্ম কিন্তু দুরকম। হ্যাঁ, গ্রামের মানুষে প্রতিজ্ঞা করতে পারো না? গ্রামের মায়েরা প্রতিজ্ঞা করতে পারো না যে আমরা প্রতিজ্ঞা করছি যে কতদিন গ্রামে হরিনাম হবে, নগর সংকীর্তন না হওয়া পর্যন্ত আমরা ঘরে আমিষ ঢোকাবো না? মনে রাখবেন, ধর্ম রক্ষার জন্য সব কিছুকে বিসর্জন দিতে হয়, কিন্তু কোনো কিছুকে ধরে রেখে ধর্মকে বিসর্জন দিতে নেই। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ছেলে জালটা হাতে নিয়েছে, জাল ফেলতে যাচ্ছে, আর মুখে বল গোবিন্দ মাধব গিরিধারী, হরি বল গোবিন্দ মাধব গিরিধারী, গোবিন্দ মাধব গিরিধারী, বল গোবিন্দ মাধব গিরিধারী, বল গোবিন্দ মাধব গিরিধারী, আ রাধা রমণ হরি বংশ ধারী, রাধা রমণ হরি বংশ ধারী, রাধা রমণ হরি বংশ ধারী, রাধা রমণ, রাধা রমণ, রাধা রমণ হরি বংশ ধারী, রাধা রমণ হরি বংশ ধারী, বল গোবিন্দ গোবিন্দ।
গোবিন্দ গোবিন্দ গোবিন্দ। আপনারা শ্যামপুরের ভক্ত প্রথম দেখবেন রানী কালারের জাল সোনালী পাড় দেওয়া, আগে দেখেননি কোনো। গোবিন্দ মাধব গিরিধারি বলো, গোবিন্দ মাধব গিরিধারি বলো, গোবিন্দ মাধব গিরিধারি রাধা রমন হরি বংশীধারি, রাধা রমন হরি বংশীধারি বলো, গোবিন্দ মাধব গিরিধারি, গোবিন্দ মাধব গিরিধারি বলো, গোবিন্দ মাধব গিরিধারি বলো, গোবিন্দ মাধব গিরিধারি। নদীর পাড়ে দাঁড়িয়ে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ হরিব হরি হরিব। যে মাছের উপরে জাল পড়েছে বাবা, 84 কিলো 700, মানে আমি মাছের কথা বলছি, এ জাল, এ মাছ, এ মাছ এ জালে পড়ার কথা না, ইচ্ছে করে ধরা দিয়েছি আর কি। ওই আপনারা কি পাঙ্গস না কি একটা বলেন না, সেই মাছটাই কেন। আস্তে, ওর নাম বলাইদা, মানে বলরাম, বুঝছেন। যখন রাস্তাঘাটে আমাদের গাড়ি চোরে ঘেরে ওকে নামিয়ে দেয়, চোর ভাবে আমার থেকে তো বড় চোর এ গাড়িতে বসে আছে, বাবা। ও দলে সবার লাস্টে খেতে বসে, কেন বলে যার যা বেশি হবে এই দিকে ছুঁড়ে দেবে। আমি বলি আরে, বলে না, এত কষ্ট করে বাড়ির মালিক আয়োজন করেছে, কিচ্ছু ঘুরে যেতে দেবো না, সব রেখে দেবো একবারে সব। আজকে সন্ধ্যেবেলা ওই বাড়ির মা আয়োজন করেছিল লুচি টুচি করে, লুচি ঘুগনি, ওকে বললাম কম কম কম, এসে 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 বলে ঠিক আছে ঠিক আছে, অল্প করে নিয়েছি। যাই হোক, সে এক জায়গায় কীর্তনের পরে আমরা খেতে গিয়েছি, রাত দুটো বেজে গেছে, সব তরকারি টক হয়ে গেছে, বুঝলেন না, সবাই ঘুরে চলে এলো, ও দেখি আসছেন, কি গো গাড়ি ছাড়বো, কমিটি বিস্কুট প্যাকেট দিচ্ছে, দাদা আসুন সাড়ে তিন ঘন্টা গান করে বিস্কুট খেয়ে যান, সামনের বছর ডেটটা দিয়ে দেন, বিস্কুট খাচ্ছে ব্রিটানিয়া বিস্কুট। ও দেখি আসেনি, আধ ঘন্টা পরে বুঝতে বুঝতে, তুমি কোথায় ছিলে, সোয়াবিন টক হয়ে গেছে, ডাল টক হয়ে গেছে, ভাত গম, তুমি বলে না, গেলামই যখন কষ্ট করে শুধু ঘুরে আসবো, তা কি করলে বলে বালতিতে ডাল ছিল খেয়ে নিলু, কি বলছো, ডাল তো টক হয়ে গেছে, টক তো তোমাদের কাছে হয়েছে, আমার কাছে তো লেবু দিলাম, এক বালতি ডাল খেয়েছি, বেশি খাইনি, জাল ফেলে দিয়েছি, জালটা টানি, একটা গান শোনাই আপনাদের, চলো, গানটার মানেটা আমি বলবো না, যার গুরুচরণ ধরে ধরে জানতে হবে মানেটা প্রত্যেককে, চল। মরা নদী চরে সাপের মাথায় ব্যাঙের নাচন, ময়ূর কেমনে দেখে রে, কি অপরূপ দেখলাম নয়নে, ওগো মরা নদী চরে সাপের মাথায় ব্যাঙের নাচন, ময়ূর কেমনে দেখে রে, কি অপরূপ দেখলাম নয়নে, কি অপরূপ দেখলাম নয়নে, চোর গেল চুরি করতে, মালিক পড়লো ধরা, হাইকোর্টেতে বিচার পড়ল,
দেখো হাকিম তিনজন মরারে দেখলাম নয়নে পড়ো দেখলাম নয়নে চাষার যখন হয়নি জন জল খাওয়ার যায় মাঠে বলদ রইল গাভীর পেটে বল হালটা নিবে কিসে রে পড়ুব দেখলাম নয়নে কেউ পড়ুব দেখলাম নয়নে কে লিখলো গান গান লিখেছে হালিম মিয়া বরিশাল জেলায় বাড়ি জীবনের শেষ গান লিখা হালিম ছাড়ল রে ঘর বাড়ি রে দেখলাম নয়নে ভোলা মনা মা Oh.